তিনি ফাঁসালো কর্মপক্ষস্থে কবজা করবুক ব্লক আমসাইও হোকবার হামগ্রাই তাংবিদিকনি সাকধর্ম বাই এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টার নিকতাল বিল্ডিং ফিওগরি জাখা ফিওগরি ফেগা হাস্তিনি তাংবিদিনি মন্ত্রী রতনলাল মাঞ্জাখা করবুকনি এমএলএ সঞ্জয় মানিক ত্রিপুরা মাঞ্জাখা করবুক ব্লকনি চেয়ারম্যান প্রণব ত্রিপুরা করবুক ব্লকনি বিডিও তে সমাজপতি অটেন্দ্র রিয়া এখানে মোট টাকা খরচ হয়েছে 1,73,00,000 এই বিল্ডিংটা বানাতে। শিলাচুরি যে মার্কেটটা এটা গেছে খরচ 60,00,000 উপরে। ত্রিপুরাতে 58টা ব্লক আছে, 58টা ব্লকের মধ্যে আমরা ধীরে ধীরে প্রত্যেকটি ব্লক আমরা কৃষি মহকুমা অফিস করব। এখন কটা আছে? অনেক কম ছিল, আমরা 47টা কৃষি মহকুমার মধ্যে খুলে ফেলেছি এবং কত কত নিউ বিল্ডিং এর কাজ চলছে এবং এখন বর্তমানে 16টি কৃষি মহকুমার উন্নয়নের কাজ চলছে। সেগুলো জম্পু জলা যেটা আজকে করবুকের আমরা এটা এস অফিস আছে, এস এস সাহেব আছে, তো তাহলে আজকে এই জিনিস ফসল বীমা যোজনা আগে জমিতে আপনি চাষ করবেন, কোনো কারণে ফ্লাড হলো, ঝড় বৃষ্টি হলো, ফসল নষ্ট হলো, এই কৃষক সম্মান নিধি প্রকল্প এদিকে 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 কৃষক সম্মান নিধি প্রকল্পে যারা আসবে তারা যেন রেজিস্ট্রেশন করতে পারে, স্পেশাল কেয়ার দেবে, দরকার হলে বিএসসি চেয়ারম্যান আছে এমএলএ সাহেব মিটিং করবেন, তাদের হাতে পয়সা যা 6,000 টাকা বছরে তারা এখানে 20,00,000 পেয়েছে, আরো মানুষ আসুক, যত কিছু আসবে আপনার পয়সা দিতে কোনো ত্রুটি করবো না। আজকে ফসল বিমা যোজনায় 20,832 জন কৃষককে বিমা না দেওয়া হয়েছে। আপনার জমি ইন্স্যুরেন্স করি করি না, জমিরও ইন্স্যুরেন্স করতে হবে। আমি যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টে মারা যায় লাইফ ইন্স্যুরেন্স টাকা পাবে আমার পরিবার, তাহলে জমিরও ইন্স্যুরেন্স করতে হবে। একই জমির জন্য ইন্স্যুরেন্স করতে 220 টাকা লাগবে। আমাদের সরকার আসার পরে আমরা ইন্স্যুরেন্স বাকি 210 টাকা দেবে রাজ্য সরকার, এখন আমরা এরকমভাবে ইন্স্যুরেন্স করাচ্ছি এই এলাকায়, এই এলাকায় 20,832 জন কৃষক ফসল বীমা যোজনা করেছে। কৃষকদের ঋণ দিতে হবে, কৃষকদের এই সবছরে বলছে ওই কার্ডে লেখা থাকবে আমার জমির কি কি রোগ আছে। আমরা এই এই কর্মকে আমরা 6,00,000 দিয়েছি টোটাল 730 জন, আরো করতে হবে, কার্ডে লেখা থাকবে আপনার জমিতে কি কি রোগ। ওই তখন কৃষি দপ্তরের যারা অফিসার আছে বিজ্ঞানীরা আছে তারা বলে দেবে আপনি বেশি করে সার দিলেই ধান হবে না, বেশি করে সার দিলে কিছু আপনাকে বলে দেবে এই সার দেবেন না, এই সার দেবেন, এই সার দেবেন না, এই সার দেবেন, ওই রোগ লেখা আছে কার্ডের মধ্যে। এখন আধুনিক ভারতবর্ষ সব আধুনিক চিন্তাধারা, আগের মতো মহিষ দিয়ে আল চাষ করেননি আপনারা, গরু দিয়ে করেন, এটাই আধুনিক ভারতবর্ষ, আধুনিক চিন্তাধারা, বিজ্ঞান ভিত্তিক। এখন জমি চাষ করে কি আমরা করি? ট্রাক্টর দিয়ে বা পাওয়ার টিলার দিয়ে, নিলামের কাজ মেশিন দিয়ে, ওষুধ দেব মেশিন দিয়ে। এখন আবার প্রধানমন্ত্রী বলছে ড্রোন দিদি সেলফ গ্রুপকে ড্রোন দেবে, বাড়ির কাজ সেরে জমির কাছে ধারাবে মেশিন, সারা ওষুধ ছড়িয়ে দেবে জমিতে, কোনো রোগ হবে না। আগে ধান রোয়া এখনো রোয়া দেয় এখানকার মানুষ, এখানে আমরা করবুক ব্লকে করবুক এস অফিসে আমরা দিয়েছি পেডি ট্রান্সপ্লান্ট এস এস আই সেরা চলে দিয়েছেন, আপনাদের একটা দিতে হবে। এটা নিয়ম কি আপনারা যে ধানের চারা লাগান যেটা চালা বলে অনেকে চালা বলে মেশিনে বসাবেন, মেশিন এমনি এমনি চলবে, মেশিন স্টার্ট দিলে একটা করে ধান পড়ে যাবে, আপনাকে দুটো করে ইচ্ছা করলে পড়বে না,
একদিনে আপনি 15-20 কানি জমি একা কিন্তু রোয়া লাগাতে পারবেন, এই এই জিনিস এসছে, আপনাকে চিন্তা করতে হবে। আধুনিক